হাই বন্ধুরা, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে, এবং আজকের ভিডিওর কন্টেন্টটি যদি গত ভিডিওর মতো সেম হবে, আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে আমরা একটি লোগো ডিজাইন বা তৈরি করা শিখব। আমরা কী ধরনের লোগো তৈরি করবো চলুন আমরা যদি একটু দেখে আসি। এই যে আপনারা দেখতে পারতেছেন, আমরা সেম এরকম একটি লোগো তৈরি করা দেখবো। আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে 3D আকারে এরকম এত সুন্দর একটি লোগো তৈরি করা শিখবো। আমি ভিডিওটি আপনাদের খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, এবং আপনারা কীভাবে সহজে তৈরি করবেন সেটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো, এবং আমি কাজগুলো ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের যদি কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা আমাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় নক করতে পারেন যে কোনো সমস্যার জন্য। তো বন্ধুরা, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা বেশি কথা না বাড়ি আমরা কাজে চলে যাবো। কাজে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আমার এই প্রজেক্ট, আমি যে লোগোটি তৈরি করবো, আমার এই প্রজেক্টের মকআপ ফাইল এর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন না, কারণ সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হলে আপনাকে একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে, কারণ আমার প্রজেক্টটি দেওয়া থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমার পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন আমি বলে দিই। আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমার ভিডিওতে ডান পাশে উপরের কর্নারে কার্ড আকারে যে কোনো সময় 2-2 ডিজিট করে মোট 4 ডিজিটের একটি পাসওয়ার্ড শো করা হবে। আপনি সেই পাসওয়ার্ডটি যদি সংগ্রহ করেন, তাহলে আপনি ওই লিঙ্ক থেকে আমার প্রজেক্টটি আপনি ডাউনলোড করতে পারবেন। কারণ আপনি যখন ডাউনলোড করতে যাবেন, আপনাকে কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে। আপনি যদি পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনি ভিডিও প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, প্রজেক্টটি ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং আপনি ডাউনলোডের পর আপনি কীভাবে ব্যবহার করবেন আমি সেটিও সামনের ভিডিওয় দেখিয়ে দেবো। এখন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব। সো বন্ধুরা, আমরা কী করবো, আমরা সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপটি ওপেন করবো। ওপেন করার পর যে কোনো সাইজের আপনার ইচ্ছা অনুযায়ী সাইজের একটি নিউ ফাইল নেবেন। নিউ ফাইল নেওয়ার পর আমরা কী করবো, নিউ ফাইল নেওয়ার পর আমরা যেহেতু সেম এই ধরনের একটি লোগো ডিজাইন করবো, তাহলে আমাদের একটি লিফ বা পাতা প্রয়োজন আছে। তাহলে আমরা কী করবো, আমরা পাতাগুলো নিয়ে আসি। আমি আপনাদের সুবিধার জন্য সবকিছু এখানে আগে থেকে তৈরি করে রেখেছি। সো আমি পাতাগুলো আগে ইনপুট করে নিই। আপনারা প্রজেক্টটি ডাউনলোড করলে আপনারা এই সব কিছু পেয়ে যাবেন। একে একে দেখে দেন, 3টি ডিজাইন আছে, এই 3টি এলিমেন্টই আপনি ডাউনলোড করলে আপনি প্রজেক্টের সাথে একই সঙ্গে পেয়ে যাবেন। এখন আমি কী করবো, জাস্ট এটি ড্র্যাগ করে আমি আমার মূল পেজে নিয়ে যাব। জাস্ট এটি আমি একটি নির্দিষ্ট সাইজে বসিয়ে নেবো। আমি জাস্ট এই সাইজে বসিয়ে নিলাম। নেওয়ার পর আমি কী করবো, এখন আমি একটি টেক্সট নিব। সো আমি একটি টেক্সট নিলাম, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী টেক্সট নেবেন। আমি টেক্সটটি নিয়ে আমি সাইজ করে নিই, এবং আপনি ফন্ট ব্যবহার করবেন, এই যে এই ফন্টটি ব্যবহার করলে হয়তো আপনার সুন্দর আসবে, কিন্তু আপনি চাইলে আপনি ভিন্ন কোনো ফন্ট স্টাইলও আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দেবো 45 দিয়ে দিলাম। 45 দেওয়ার পর আমি আমার ফন্টটি নিয়ে নিই, এলো আলো, যে আমার ফন্টটি নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি ড্র্যাগ করে আমি আমার একটি পজিশন বসিয়ে নেবো। আপনারা আপনাদের পজিশনে বসিয়ে নেবেন। জাস্ট আমি আমার পজিশনটি করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি কী করবো, এই যে আমার যে টেক্সট ক্লিয়ারিটি আছে, সেটা আমি কী করবো, সিলেক্ট থাকা অবস্থায় রাইট অপশন ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি রেস্টারাইজ টাইপ করে দেবো। রেস্টারাইজ টাইপ করে দেওয়ার পর এই লেয়ারের আমি আরেকটি কপি করে নেবো। আরেকটি কপি করার জন্য আমি কী করবো, কীবোর্ড থেকে সরাসরি Ctrl+J প্রেস করবো, তাহলে আমার কপি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সহজে আমার খুব সহজে একটি কপি হয়ে গেছে। এই যে লেয়ার দুটি কপি করার পর এখন আমি কী করবো, আমি সহজে এই যে যে পাতার যে লেয়ার 1 আছে, লেয়ার 1 চলে আসবে। এবং এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি এই যে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবো। করার পর জাস্ট এই পাতায় আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমার সম্পূর্ণ পাতাটি সিলেক্ট হয়ে যাবে। আর আমি আমার প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি, আপনি যখন কোনো জিনিস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি একবার এই যে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবেন। মাস্কে যাওয়ার পর আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন। সিলেক্ট অ্যান্ড মাস্ক করার কারণে সেটি একটি বেটার সিলেক্ট হয়। আপনার যদি কোনো পাশে কোনো এক্সট্রা অংশ সিলেক্ট থাকে, তাহলে সেটি চলে যায়। সো আমার এই কাজটি করা হয়েছে। করা হয়ে যাওয়ার পর আমি এরকম সিলেক্ট থাকা অবস্থায় আমি উপরের লেয়ার আলো কপি লেয়ারে চলে যাবো। যাওয়ার পর আমি কী করবো, এখান থেকে আমি ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাক স্পেস প্রেস করলে আপনি হয়তো দেখতেছেন যে উপর থেকে দেখা যাচ্ছে না কোনো কাজ হয়েছে কিনা হয়েছে, কিন্তু আমরা যদি এই যে এই লেয়ারটি হাইড করি, তাহলে দেখতে পারবো যে আমাদের কাজ হয়েছে। কারণ এই যে এই জায়গাটুকু আমাদের কিন্তু কেটে গেছে এই লেটারের। তাহলে এখন আমরা কী করবো, এখন আমরা ডিসলেক্ট করে দেবো। ডিসলেক্টের জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করবো। Ctrl+D প্রেস করার পর এখন আমরা কী করবো, এখন আমরা জাস্ট এই যে উপরে আসবো, আমরা এই যে আলো লেয়ারে আসবো। আলো লেয়ারে আসার পর আমরা এখান থেকে কী করবো, ম্যাজিক সিলেকশন টুল সিলেক্ট করবো। করার পর আমরা এই যে এই লেয়ারটি, এই যে এই লেটারটি আমরা সিলেক্ট করবো। এই লেটারটি সিলেক্ট করার পর আমরা কী করবো, এই যে পাতার যে লেয়ার আছে এই লেয়ারে চলে আসবে। এখান থেকে এসে জাস্ট আমরা কী করবো,
আমরা ব্যাক স্পেস প্রেস করবো। এখন ব্যাক স্পেস প্রেস করার পর জাস্ট এই যে আমরা এখান থেকে কাজটুকু দেখে জাস্ট এই যে আলো যে লেয়ারটি আছে সেটি যদি আমরা হাইড করে দিই তাহলে দেখেন আমাদের মূল কাজটুকু দেখে মূল কাজটুকু হয়ে গেছে। আমাদের কী কাজ করলাম, আমরা যদি একটু আমাদের মূল লোগোটি দেখে এসে দেখেন এই যে জাস্ট আমরা এই ডিজাইনটা করছি যে আমাদের এই ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। সো আমাদের এই ডিজাইনটি যেহেতু হয়ে গেছে এখন আমরা কী করবো, এই যে আমাদের এই লেয়ারটি আমাদের যে টেক্সট আছে সেটি আমরা এখন কালার করে দেবো। কালার করে দেওয়ার জন্য আমরা কী করবো, এই যে লেয়ার অপশন থেকে এখান থেকে আমরা ফাংশনে চলবো। ফাংশনে যাওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কালারটি আগে থেকেই সেট করা আছে, আপনাদের আমি জাস্ট কোডগুলো দেখিয়ে দিই। আপনারা এই কালার সেট করতে চান বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার সেট করতে পারেন। এই যেখানে কোডটি আছে আমি তিনটে কোডই দেখিয়ে দিই একে একে। এই যে আরেকটি কোড, আরেকটি কোডও আপনাদের সামনে, আপনারা চাইলে কোড তিনটি নোট করে নিতে পারেন। জাস্ট কো আমরা কালারটি সেট করে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা ওকে করে দেবো। আমাদের ফন্টের কালারটি চলে এসেছে, ফন্টের কালারটি যেহেতু চলে এসেছে এখন আমাদের কী করতে হবে, এই যে উপরে আরেকটি ডিজাইন আছে আমরা এই ডিজাইনটি অ্যাড করবো। ডিজাইনটি অ্যাড করার জন্য কী করবো, আমরা যেহেতু আগে থেকে সব কিছু আমরা ইম্পোর্ট দিয়ে রাখছি, সো আমরা পাশের থেকে নিয়ে আসি। এখন জাস্ট এটিও আমরা ড্র্যাগ করে সেম ফাইলে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এটি কী করবো, আমরা কন্ট্রোল প্লাস টি প্রেস করে সিলেক্ট করবো। করার পরে এখন আমরা জাস্ট আমাদের নির্দিষ্ট একটি সাইজ করে নেবো। আমি আমার মতো সাইজ করে নেবো, আমি আমার ইচ্ছা মতো একটি সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ আপনারা বসাতে পারেন। সো আমাদের যেহেতু সাইজ করে আছে এখন আমি কী করবো, সেম এটিও আমরা কী করবো, কুইক সিলেকশন টুলে যাবো। কুইক সিলেকশন টুলে যাওয়ার পর জাস্ট এটি আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সেমভাবে একবার সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবো। মাস্কে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমরা কী করবো, এখন জাস্ট এই যে এখন আমরা কী করবো, এখন আমরা এই যে সিলেক্টে যাবো। সিলেক্টে যাওয়ার পর আমরা মডিফাইতে যাবো। মডিফাই থেকে আমরা এক্সপ্যান্ডে চলে যাবো। এক্সপ্যান্ড সাইজটি আমরা এখানে 5 পিক্সেল রাখবো অ্যান্ড আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমরা কী করবো, জাস্ট এই যে আমাদের যে টেক্সট লেয়ারটি ছিল আমরা টেক্সট লেয়ারে চলে আসবো এখন, এবং ওইখান থেকে আমরা ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাক স্পেস প্রেস করার পর আমরা সিলেক্টে ডিসিলেক্ট করে দেবো। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে। খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট এখন আমরা এই যে এখানে 786 নেবো। এখন আমরা 786 নেওয়ার জন্য কী করবো, আমাদের আবার একটি ফন্ট নিতে হবে, আমাদের আবার একটি টেক্সট লেয়ার নিতে হবে। টেক্সট লেয়ার নিয়ে আমরা কী করবো, 786। এখন এর সাইজ আমরা কত করে দেবো, এর সাইজ আমরা এখন ছোট করে দিই, এর সাইজ আমরা 18 রাখবো। 18 রাখার পর আমরা কী করবো, জাস্ট আমরা একটু পজিশনে নিয়ে যাই। এই যে আমি টেক্সটটি কী করেছি, আমার পজিশন করে নিয়েছি। পজিশন করে নেওয়ার পর এখন আমি এই টেক্সটটি আমি কী করবো, টেক্সটটি আমি খুবই সহজ আমি কী করবো, এখানে আমি কুইক সিলেকশন টুলে যাবো। যাওয়ার পর জাস্ট কুইক সিলেকশন টুলে যাবো, যাওয়ার পর এটি আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি কী করবো, জাস্ট একবার আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবো, দেন ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি কী করবো, জাস্ট আমি সেমভাবে সিলেক্টে যাবো। সিলেক্ট মডিফাই, মডিফাই থেকে আমি জাস্ট এক্সপ্যান্ডে যাওয়ার পর আমি 5 করে দেবো। 5 করে দিয়ে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি কী করবো, আমার আগের যে টেক্সট লেয়ারটি ছিল সেটিতে চলে আসবো। আসার পর আমি কী করবো, ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাক স্পেস প্রেস করার পর আমি ডি সিলেক্ট করে দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে। এবং দেখেন আপনারা দেখতে পারেন এখানে খুবই সুন্দর একটি ডিজাইন চলে আসছে। এখন আমি সেমভাবে কী করবো, এই টেক্সটটি আমি কী করবো, আমার গ্রেডিয়েন্ট কালারটি অ্যাড করে দেবো। গ্রেডিয়েন্ট কালারটি অ্যাড করার জন্য সেম প্রসেস, দেখেন আমার গ্রেডিয়েন্ট কালারটি অ্যাড হয়ে গেছে। এখন আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমার কিছু কাজ বাকি আছে। কিছু কাজ বলতে কী বাকি আছে, আমার এই যে বড়ো ডিজাইনটি আমার অ্যাড করতে হবে। বড়ো ডিজাইনটি আমি অ্যাড করার জন্য এখন আমার কী করতে হবে, জাস্ট এই যে আমার যে বড়ো ডিজাইনটি এই পাশে ছিল আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাব। সো আমি এখান থেকে নিয়ে যাই। সো আমার মূল এই যে ডিজাইনটি এনে কিন্তু ড্র্যাগ করে না আমার একটু পজিশন করা হয়ে গেছে। আপনারাও কোনো কাজ করা লাগবে, আমরা জাস্ট ডিজাইনটি আনবেন। ডিজাইনটি আনার পর আপনারা কিন্তু পজিশন মতো আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোটো বড়ো করে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার সময় আপনারা কিন্তু একটা জিনিস আমি বলে দিই, আপনারা এই যে কর্নারটি আছে এই কর্নারটি আপনারা ভালো করে মিল করে নেবেন এবং অ্যাডজাস্ট করে নেবেন যাতে ভালো লাগে। তা না হলে কিন্তু একটু অন্যরকম দেখা যাবে। যখন লোগোটি কমপ্লিট হবে হয়তোবা কেমন আনপ্রফেশনাল লাগবে, সেই জন্য আপনারা কিন্তু এই লোগোটি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমাদের মূল লোগোটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই লোগোটি আমরা পিএনজিতে সেট করবো। পিএনজিতে আমরা সেট করার জন্য আমরা কী করবো, আমরা সর্বপ্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড যে একটি কালার আছে এই কালারটি আমরা রিমুভ করে দিয়ে, রিমুভ করে দেওয়ার পর আমরা এই যে ফাইলটা আমরা পিএনজিতে সেভ করবো। পিএনজিতে আমরা কীভাবে সেভ করবো, জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এস প্রেস করবো। এস প্রেস করার পর
কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এস প্রেস করার পর জাস্ট এখান থেকে এই জেএমপি পিএনজি সিলেক্ট করে দেবো, এই পিএনজি ফাইল সিলেক্ট করে দেবো, তারপর এখান থেকে আমরা নাম দিয়ে সেভ করে দেবো। আমাদের সেভ করা আছে সেটা আমি সেভ করলাম না। সেভ করার পর এখন আমরা কী করবো, পিএনজি ফাইলটি সেভ করার পর আপনাদের কী করতে হবে, এই যে একটু প্রজেক্ট দেখতে পাচ্ছেন 3D গ্লাস উইন্ডো লোগো মোকআপ আলো 786, এই প্রজেক্টটি আপনার ফটোশপ ওপেন করতে হবে। আপনি ফটোশপ ওপেন করবেন, ওপেন করার পর আপনার এমন একটি ইন্টারফেস আসবে। আপনি যখন ফটোশপে ওই প্রজেক্ট ওপেন করবেন আপনার এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই যে সর্বপ্রথমে একটি লেয়ার আছে ইওর লোগো, ইওর লোগো আপনি এই জাস্ট এখানে আপনি কার্সারটি রেখে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে আপনার এই যে মূল লোগোটি ছিল, আপনার মূল লোগোটি আপনার কী হয়ে গেছে, অন্য একটি পেজে ওপেন হয়ে গেছে, আপনার অন্য একটি পেজে ওপেন হয়ে গেছে। অন্য একটি পেজে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, জাস্ট আপনার যে পিএনজি ফাইলে আপনি যে নতুন লোগোটি করেছিলেন আপনি সেভ করেন, এই যে লোগোটি আপনি সেভ করেছেন জাস্ট এই লোগোটি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এর পরে নিয়ে ছেড়ে দেবেন। এর পরে নিয়ে ছেড়ে দেওয়ার পর জাস্ট এটি আপনি হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পর এখন যে আপনি লোগোটি নতুন করে দিয়েছেন এটি আপনি ড্র্যাগ করে কত দূর কতটুকু বড় দিতে চান সেটি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কী করবেন, ড্র্যাগ করে আপনি বড় করে দিয়ে এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এই অপশনটি আসার পর আপনি জাস্ট এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করা মানে যে হ্যাঁ আপনি লোগোটি সেভ করতে চাচ্ছেন। সো আমরা ইয়েস সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর অটোমেটিক আপনার লোগোটি অ্যাড হয়ে যাবে। এই যে আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে আপনার লোগোটি কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনার লোগোটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আপনার খুবই সুন্দর সেরকম একটি লুক চলে আসছে। সো বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষ, আমরা খুবই সুন্দর একটি লোগো তৈরি করলাম কম সময়ের ভিতরে এবং আমি ইনশাল্লাহ আপনাদের পুরো কাজটি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা কাজটি করবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি আমার এই প্রজেক্টটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি আমার পাসওয়ার্ডটি সংগ্রহ করেন তাহলে আপনারা আমার প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা আমার পাসওয়ার্ড কীভাবে সংগ্রহ করবেন আমি আগেও বলে দিচ্ছি, আর একবার আবার বলে দিই, আমার পাসওয়ার্ডটি আপনাদের সংগ্রহ করতে হলে আমার ভিডিওটি অবশ্যই আপনাকে পুরো দেখতে হবে, কারণ আমার ভিডিওর উপরে ডান কর্নারে যে কোনো সময় দুই দুই ডিজিট করে চার ডিজিটের একটি পাসওয়ার্ড শো করা হবে এবং আপনার এই আপনাকে ওই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। এবং আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে, আপনি ওই পাসওয়ার্ডটি দিলে আপনি আমার প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে আমার ভিডিওটি পুরো দেখতে হবে। এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।